মুকলির এমাহ নহওতে নীলাচল উড়ন হেতুত চুরর সন্ত্রাস দৈনিক চুরি হয়েছে হেতুখনের সৌন্দর্য বর্ধনের লগা লাইট সমূহ চুরি হয়েছে 600 অধিক লাইট এটা ঠিকাদারী প্রতিষ্ঠানক অস্থায়ীভাবে হেতুখনত লগাবলৈ দিয়া হয়েছিল মুঠ 1300 লাইট কিন্তু হেতুর উপর বাইক রখাই চুরে লৈ গল এই লাইট সমূহ মোবাইলত বন্দী হল চুরিকাণ্ডর এই দৃশ্য আর এটা চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে এই চুরিকাণ্ডর পাছতেই ঠিকাদারী প্রতিষ্ঠানটির অভিযোগের ভিত্তিত জালুকবাড়ী আরক্ষী তিনিটাকৈ চুর ধরিছিল যদিও পুনৰ উড়ন হেতুখনত সংঘটিত হৈ আহিছে লাইট চুরির ঘটনা হেতুর উপর বাইক রখাই চুরে কেনেদরে লুটি লৈ গৈছিল লাইট সমূহ এই দৃশ্য মোবাইল ক্যামেরাত আবদ্ধ হৈছিল আমি আপোনালোকক এয়া দেখুৱাইছো মুকলির এমাহ হোৱাই নাই আৰু সেই এমাহ নহওতে নীলাচল উড়ন হেতুত চুরৰ অটোপালি ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে হেতুখনৰ সৌন্দর্য বর্ধনের বাবে যিসমূহ লাইট লগোৱা হৈছিল আৰু সেই লাইট সমূহ কেনেদরে চুরি কৰিছে চুরে এই মুহূর্তত এয়া আপোনালোকে দেখিছে অস্থায়ীভাবে হেতুখনত ঠিকাদারী প্রতিষ্ঠান এটাক 1300 লাইট লগাবলৈ দিয়া হয়েছিল কিন্তু হেতুর উপর বাইক রখায় চুরে সেই লাইট সমূহ লৈ উধাও হয় তিনিটাকৈ চুরক যদিও বা করায়ত্ত করবলে সক্ষম হয়েছিল কিন্তু তথাপিও সেই চুরি কার্য অব্যাহত আছে উড়ন হেতুখনত।